আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে সুপ্রিয় পিসি পরীক্ষার্থীরা, তোমাদেরকে আমি শামীম স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আসো, ভালো আসো, পড়াশোনা চালিয়ে যাচ্ছ যথারীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমিও আলহামদুলিল্লাহ বাসায় আছি, ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনাকালীন এই সংকট মুহূর্তে তোমরা আমরা সবাই বাসায় বন্দি, তারপর সামনে ঈদ, মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদ, দুটি ঈদ, এর মধ্যে ঈদুল আজহা সামনে আগামী 1 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমরা সবাই ঈদকে উপভোগ করো, সে দোয়া করি। তবে যেহেতু গৃহবন্দী, বাসাবন্দী থাকতে হবে, হয়তোবা মুক্ত বিহঙ্গের মতো ছুটাছুটি করলে যেভাবে ঈদকে উপভোগ করা যায়, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা করে যেভাবে ঈদকে উপভোগ করা যায়, হয়তো সেটা সম্ভব হবে না। তারপরও তোমরা যথারীতি স্বাস্থ্যবিধি মেনে ঈদকে উপভোগ করো, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি শুরু করছি তোমাদের জন্য আনসিন পেসেস অ্যান্সার পার্ট 6। সুপ্রিয় বন্ধুরা, তোমরা জানো যে আমি গত ভিডিওতে তোমাদেরকে একটা আনসিন পেসেসের কোশ্চেন দিয়েছিলাম, প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর আজকে ম্যাচিং করব। তো যাই হোক, তো যেহেতু ঈদুল আজহা সামনে, সেহেতু ঈদের আগে আর কোনো কাজ দিব না। ঈদের পরে আবার 4 তারিখ অথবা 5 তারিখ থেকে ইনশাল্লাহ নতুন করে আবার শুরু করব। তো তোমরা আমার এই ভিডিওগুলো নিজেরা দেখো, এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দাও। সেজন্য কী করতে হবে, শেয়ার করে দিবে, পাশাপাশি তোমাদের নতুন সহপাঠী যারা আছে তাদেরকে বলবে তারা যেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়। পাশাপাশি সাবস্ক্রাইবের পাশে বেল থাকে, বেল বাটন থাকে, সেখানে যেন অবশ্যই ক্লিক করে, তাহলে আমি যখন কোনো ভিডিও নতুন করে পোস্ট দিব সাথে সাথে তাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা শুরু করছি। কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স বেলো। তোমরা জানো যে এখানে একটা বক্স আকারে 5-এর অধিক ওয়ার্ড দেওয়া থাকবে, যেহেতু আমাকে 5টি শূন্যস্থান ফিল আপ করতে হবে। তো আমি যেই শব্দগুলো দিয়েছিলাম এখানে তোমরা লক্ষ্য করো, ফরেস্ট, হেল্পফুল, ট্রাইট, গ্রেটফুল, লায়ন, নুডিশ, ফ্রেন্ডশিপ। তো বন্ধুরা, আজকে আমরা অর্থ বলবো এবং অ্যান্সার মিলাবো, দুটি কাজ একসাথে চলবে। তো আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং অ্যান্সার ম্যাচিং করবে। ওকে, ফরেস্ট মানে সুপ্রিয় বন্ধুরা বন, পরিচিত শব্দ। হেল্পফুল মানে কি সাহায্য, প্রিয়। ট্রাইড মানে কি চেষ্টা করেছিল। গ্রেটফুল মানে কৃতজ্ঞ। লায়ন মানে সিংহ। নোটিশ মানে লক্ষ্য করা। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। হ্যাঁ, তাহলে চলো আমরা এখন এই শূন্যস্থানে পূরণ করি। এ নাম্বার, দ্য মাউস ডিড নট নোটিস দ্য স্লিপিং লায়ন। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, নিশ্চয়ই তোমাদের এটা হয়ে গেছে। তারপরে বলছি যে সিংহ, ইঁদুরটি সিংহকে কি দেখলো না বা দেখছিল না। বি নাম্বার, ইউজুয়ালি ওয়াইল্ড অ্যানিমেলস লিভ ইন এ ফরেস্ট। সুপ্রিয় বন্ধুরা, ইউজুয়ালি মানে সাধারণত বন্য প্রাণীরা কোথায় থাকে, বনে বাস করে, সেজন্য বলছে। সি নাম্বার, ফাইনালি মানে পরিশেষে, দে হ্যাড এ ড্যাশ ফ্রেন্ডশিপ বিটুইন দেম, তাদের মধ্যে কি একটা বন্ধুত্ব হয়েছিল, ফ্রেন্ডশিপ। ডি নাম্বার, দ্য লায়ন ট্রাইড এগেন অ্যান্ড এগেন টু বি ফ্রি হিমসেলফ, অর্থাৎ টু ফ্রি হিমসেলফ। তো সিংহটি বারবার চেষ্টা করেছিল যখন জালে আটকা পড়েছিল নিজেকে মুক্ত করার জন্য, সেজন্য কি ট্রাইড চেষ্টা করেছিল। এই নাম্বার, এভরিবডি লাইকস এ হেল্পফুল পার্সন, প্রত্যেকে কিন্তু সাহায্যপ্রিয় যে মানুষ, মানে যাকে যারা সাহায্য করে তাদেরকে সবাই পছন্দ করে। তো বন্ধুরা, আশা করছি 5-এ তোমাদের ম্যাক্সিমাম বা 5টি সঠিক উত্তর হয়েছে, যাদের হয়েছে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর যাদের হয় নাই, কেন হয় নাই, সেটা তোমরা শনাক্ত করবে, চিহ্নিত করবে, দেন কারেকশন করে নেবে। ওকে, চলো আমরা সামনে দেখি, রাইট, ট্রু অর ফলস। সুপ্রিয় বন্ধুরা, সত্য মিথ্যা। হ্যাঁ, এ নাম্বার, দ্য লায়ন ওয়াজ স্লিপিং ইন হিজ ক্যাপ। ক্যাপ মানে গুহা। আমরা পেসেস যারা পড়ছি মনোযোগ সহকারে তারা কিন্তু বুঝতে পারছে, সিংহ কিন্তু গুহায় ঘুমাইছিল না, কোথায় ঘুমাইছিল, বনের মধ্যে, সেজন্য এটা কি ফলস। বি নাম্বার, দি লায়ন ওয়াজ গ্রেট অ্যান্ড কাইন্ড। সুপ্রিয় বন্ধুরা, গ্রেট মহান এবং কাইন্ড দয়ালু, তাহলে সিংহটি ছিল মহান ছিল এবং দয়ালু ছিল। হ্যাঁ, যদি তাই না হতো তাহলে সে কিন্তু ইঁদুরকে মুক্ত করে দিত না। ওকে, সি নাম্বার, দি লায়ন ওয়াজ গট ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে মুক্ত হয়েছিল। হ্যাঁ, মুক্ত হয়েছিল, সেজন্য কী হবে, ট্রু, ভেরি সিম্পল, ট্রু। বি নাম্বারটা ট্রো, যদি আমি বলতে ভুলে গেছি, বি নাম্বারটা ট্রো কিন্তু সুপ্রিয় বন্ধুরা। ডি নাম্বার, লেটার দ্য লায়ন ওয়াজ কট ইন দ্য নেট অফ আ হান্টার, তাহলে পরিশেষে কী হয়েছিল, সিংহটি শিকারির জালে আটকা পড়েছিল। হ্যাঁ, সঠিক, সেজন্য ট্রো। ই নাম্বার, দ্য মাউস আস্কড ফর পার্ডন অ্যান্ড বেগড দ্য লায়ন নট টু কিল হিম, তাহলে কি ইঁদুরটি সিংহের কাছে প্রার্থনা চেয়েছিল, জীবন ভিক্ষা চেয়েছিল, যাকে যাতে করে তাকে না মারা হয়। সঠিক। এফ নাম্বার, হি রোজ অফ অ্যান্ড কট অল দ্য মাইস। সুপ্রিয় বন্ধুরা, তাহলে হি বলতে এখানে লায়নকে বোঝানো হয়েছে, সে জাগ্রত হলো এবং সকল ইঁদুরকে ধরে ফেললো। তো সেখানে সকল ইঁদুর ছিল না, ছিলমাত্র একটা ইঁদুর, সেজন্য এটা কী হবে, ফলস হবে। বন্ধুরা, আশা করছি সুপ্রিয় বন্ধুরা তোমাদের কোশ্চেন নাম্বার 6-এ ট্রু অর ফলসে ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে।
যাদের হয়েছে সবাইকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আর যাদের হয় নাই, কেন হয় নাই, সেটা অবশ্যই শনাক্ত করবে এবং নিজেকে গুছিয়ে নিবে, রাইট? ওকে, চলো আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কোশ্চেন নাম্বার 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এ, হোয়াই ডিড দ্য লায়ন বিকাম অ্যাংগ্রি? অ্যাংগ্রি শুক্রী বন্ধুরা, এর অর্থ জানো? রাগ, রাগান্বিত। তাহলে কেন সে রাগ হয়েছিল, সিংহ কেন রাগ হয়েছিল, রাইট? অ্যান্সার হচ্ছে দ্য লায়ন বিকেম, লিখতে হবে, ডিড থাকলে কী লিখতে হয়, বারবার পাস্ট ফর্ম করে লিখতে হয়, তোমরা লক্ষ্য করো বানানগুলো। দ্য লায়ন বিকেম অ্যাংগ্রি বিকজ দ্য মাউস অ্যাক হিম, কেন, কারণ কী ছিল, তাকে ইঁদুরে তাকে জাগ্রত করেছিল, সে ঘুমাইতেছিল, তাকে ডিস্টার্ব করেছিল, জাগ্রত করেছিল, ওকে, রাইট। বিন নাম্বার, হাউ মেনি অ্যানিমেলস আর মেনশনড দেয়ার ইন দ্য টেক্সট? সবটি বন্ধুরা, হাউ মেনি মানে কি, কতগুলো অ্যানিমেলস মানে কি প্রাণী, মেনশন মানে উল্লেখ করা আছে, মানে এই পেসেজের মধ্যে কতগুলো প্রাণীর নাম বলা হয়েছে, রাইট? তো রাইট দেয়ার নেমস, তাদের নাম লেখো। তো আমরা পেসেজ যারা পড়ছি মনোযোগ সহকারে তারা বুঝতে পারছি, ওকে। তাহলে দেখো, তাহলে অ্যান্সারটা কী লিখছি, থ্রি অ্যানিমেলস আর মেনশন ইন দ্য টেক্সট, তিনটি প্রাণীর নাম এখানে উল্লেখ করা আছে। তাহলে এই নামগুলো কী কী, দে আর এ লিটল মাউস, ছোট একটা বা ক্ষুদ্র একটা ইঁদুর, এ লায়ন অ্যান্ড এ হিউম্যান বিং, যাকে আমরা হান্টার বলছি, মানে শিকারি বলছি, শিকারি কে, মানুষ, সেজন্য তিনজন, ওকে। সি নাম্বার, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পের মূল নীতি কথা কী, কী শিক্ষা আমাদের মধ্যে আছে বা দিয়েছে, এই গল্পের মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি, সেটাকে মোরাল লেসন বলা হয় বা মোরাল অফ দ্য স্টোরি বলা হয়, নীতিকথা, নীতিবাক্য, ওকে। সুপ্রিয় বন্ধুরা, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, ইভেন এ স্মল ক্রিয়েচার ক্যান হেল্প এ বিগ ওয়ান, যে একটি ছোটো প্রাণীও বড় একটিকে, বড় এক প্রাণীকে কী করতে পারে, হেল্প করতে পারে, সেটা বলছে। তার মানে দাঁড়ালো কি, ছোটো বলে কাউকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করবো না, ঠিক আছে? তাহলে চলো আমরা সামনে দেখি। হ্যাঁ বন্ধুরা, ডি নাম্বার, রাইট টু সেন্টেন্সেস টু এক্সপ্লেন হোয়াট দ্য লায়ন ডিড হোয়েন হি ওয়াজ কড ইন দ্য ট্র্যাপ। ট্র্যাপ মানে কি ফাঁদ, এক্সপ্লেন মানে কি বন্ধুরা, ব্যাখ্যা করো, গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে বলো। অর্থাৎ সিংহ যখন ফাঁদে বা জালে আটকা পড়েছিল তখন সে কী করেছিল, দুটি বাক্য লেখার কথা বলা হয়েছে, ওকে। তাহলে আমরা কী লিখছি দেখো, হোয়েন দ্য লায়ন ওয়াজ কড ইন দ্য নেট, যখন সিংহ জালে আটকা পড়লো, হি ট্রাইড এগেন অ্যান্ড এগেন, সে বারবার চেষ্টা করলো টু ফ্রি হিমসেলফ অফ দ্য নেট, জাল থেকে নিজেকে মুক্ত করার জন্য, বাট হি ওয়াজ ফেল টু বিকেম ফ্রি, মুক্ত হতে কী হয়েছিল, ব্যর্থ হয়েছিল, অ্যান্ড হি ওয়াজ ক্রাইং, তারপর সে কি কান্না করেছিল। এছাড়াও তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, তবে সিংহ জালে আটকা পড়ার কাহিনী লিখতে হবে, জালে আটকা পড়ার পর কী ঘটেছিল সে বিষয় নিয়ে তোমাদেরকে লিখতে হবে, ওকে। ইন নাম্বার, হাউ ডিড দ্য মাউস সেভ দ্য লায়ন, কীভাবে সে ইঁদুর কীভাবে সিংহকে রক্ষা করেছিল, এটিও কিন্তু পাস্ট ইনফিনিট টেন্স আছে, তোমরা যদি টেন্সগুলো দিক খেয়াল করে লেখো, বুঝো, শিখো। আমি অবশ্যই অনুরোধ করবো টেন্স বাইকের গঠন সাবজেক্ট বারোর অবস্থান লক্ষ্য করে পরে লেখবা, শিখবি, ওকে। দি মাউস সেভ, লিখছি দেখো, বলা ডিট থাকার কারণে, দ্য লায়ন বাই কাটিং দ্য নিট উইথ ইটস শার্প টিথ, বা তার যে ধারালো দাঁত আছে ইঁদুরের, সেই ধারালো দাঁতের মাধ্যমে জাল কেটে তাকে রক্ষা করেছিল বা বাঁচিয়েছিল, ওকে। এফ নাম্বার, হোয়াই ওয়াজ দ্য মাউস ট্র্যাম্বলিং, সুপ্রিয় বন্ধুরা, ট্র্যাম্বলিং অত কি, ভয়ে কম্পন করা, ভয়ে কাঁপা, দি মাউস ওয়াজ ট্র্যাম্বলিং ইন ফেয়ার, ভয়ে কেঁপেছিল, এই যে দ্য মাউস ওয়াজ ট্র্যাম্বলিং ইন ফেয়ার, ট্র্যাম্বলিং অত কম্পন করা, কাঁপা, কিসে কাঁপছিল, ভয়ে কাঁপছিল, কার ভয়ে, ওই যে সিংহের ভয়ে কাঁপছিল, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করছি তোমাদের কোশ্চেন নাম্বার 7-এ ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে, যাদের হয় নাই, কেন হয় নাই, কোথায় ভুল হয়েছে, সেই ভুল জায়গাগুলো শনাক্ত করবে এবং কারেকশন করে নেবে, মুখস্থ করে ফেলবে, রাইট? চলো আমরা সামনে যাই। হ্যাঁ বন্ধুরা, কোশ্চেন নাম্বার 8, তোমরা জানো যে লেটার থাকে, তবে আজকে যে লেটারটি দিয়েছি তা বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম, অর্থাৎ আমরা জানি যে পেসেজ থেকে যেন আমরা অতি সাহায্য নিয়ে লেটার লিখতে পারি, সেই ধরনের একটা লেটার থাকে, কিন্তু আমি যে লেটারটি দিয়েছি সেটা সম্পূর্ণ পেসেজ থেকে বিপরীতমুখী বলা চলে, সেজন্য আমি, তবে পরীক্ষা ইদানিং এই ধরনের লেটার দেওয়া হয় না, সাধারণত পেসেজ থেকেই দেওয়া হয়, তা আমি দিয়েছি এই জন্য যাতে তোমরা চর্চা করতে পারো, মেন্টালি একটা প্রিপারেশন থাকে, যদি দিয়ে দেয় তাহলে তোমরা লিখতে পারো, সেই ধরনের একটা মন থেকে আমি ওই লিখছি আসলে। তবে ইদানিং যে সিলেবাস বা তোমাদের জন্য পরীক্ষার জন্য যে লেটার দেওয়া হয় সেটা থাকবে ফেসেসের সাথে মোটামুটি সামঞ্জস্য বজায় রেখে, ফেসেস থেকে যেন তোমরা হেল্প নিয়ে লিখতে পারো, রাইট? তাহলে চলো আমি দেখি লেটারটার বিষয়টা কী আছে এবং কীভাবে লিখছি। সাপোজ ইউ আর উপমা, মনে করো তুমি উপমা, গুনগুন ইজ ইউর ফ্রেন্ড, গুনগুন তোমার বান্ধবী, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং নট টু বি গ্রিডি ইন হার লাইফ, অর্থাৎ সে যেন তার জীবনে কী হয়, লোভ না করে, লোভী না হয় এই আলোকে। তাহলে বন্ধুরা, তোমরা ইতিমধ্যে এই লোভের একটা গল্প হয়তো পড়েছো, মনে হয়তো পড়ছে তোমাদের এখন, তাহলে চলো আমি সেই গল্পের আলোকেই এই লেটারটা, লেটারের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। মাওদি নরসিংহ তোমরা জানো লিখতে হয়, প্লেসের নাম লিখতে হয়, ডেট আমি ব্লাঙ্ক রাখছি, তোমরা লিখে নিবে, ডিয়ার গুনগুন, এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে কার কাছে লিখছো, রাইট? এগুলো যদি যথাযথভাবে লিখতে পারো তাহলে তোমাদের নাম্বার কী হবে,
সঠিকভাবে, যদি এর ব্যত্যয় ঘটে এটা সমস্যা হয়ে যায় তাহলে তোমাদের নাম্বারে সমস্যা হয়ে যাবে, কাটা যাবে। কারণ একটি নামের জন্য তোমাদের এক নাম্বার, তা এখানে দুইটা নাম আমাদের ইউজ করতে হয়, ডিআর দিয়ে নাম লিখতে হয়, তারপরে ক্লোজিং যেখানে যেটা বলি আমরা সেখানে নাম থাকে, ক্লোজিংয়ের পরে দিলে সিগনেচার সেখানে নাম থাকে, এই দুইটা নামের জন্য তোমাদের দুই নাম্বার বেরিয়ে করবে। এখন দুইটাই যদি ভুল করো তাহলে দুই নাম্বার দেখার মধ্যে মাইনাস হয়ে যাবে, কমে যাবে তোমাদের জন্য। সেজন্য আমরা এইগুলো অবশ্যই ফলো আপ করবো। ওকে, লেটার দেখো, আমরা এখন বডি অফ দ্য লেটার যাকে বলি সেটি আমরা কীভাবে সাজাচ্ছি দেখো। হোপ ইউ আর ওয়েল, আশা করছি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। টুডে আই উইল রাইট টু ইউ হোয়াই উই শুড নট বি গ্রেট। আজ তোমাকে লিখছি কেন আমাদের লোভী হওয়া উচিত না, কেন আমরা লোভ করা উচিত না। ওয়ান্স এ পুয়ার ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার ভেরি হ্যাপি বিকজ এ ওয়ান্ডারফুল গোস এট এ গোল্ডেন এগ এভরি ডে। আমরা জানি গল্পটা আমাদের সবার পরিচিত, যে একটা দরিদ্র কৃষক ছিল, তার একটা রাজহাঁস ছিল, সে স্বর্ণের ডিম পারত প্রতিদিন, সেই গল্পটি নিয়েই লেখা হয়েছে, সাজানো হয়েছে। বাট দে ওয়ান্টেড টু বি রিচ ভেরি কুইকলি, কিন্তু তারা ছিল লোভী, তার কারণে তারা কি দ্রুত বা রাতারাতি বেশি ডিম পেতে চেয়েছিল, অর্থাৎ লোভ করেছিল। তারপর দে টুক এ ডিসিশন টু কাট ইটস ভেলি টু গেট অল দ্য এগস টুগেদার। তারপর কী করে তারা একটা সিদ্ধান্ত নিল যে পেট করে সকল ডিম একসাথে পাবে, এই প্রত্যাশা ছিল তাদের মনে, লোভ ছিল যাকে বলি আমরা। বাট হোয়েন দে কাট দ্য গোস ওপেন, কিন্তু তারা যখন পেটটা কাটলো দে স নাথিং ইনসাইড দ্য গোস, তার পেটের ভিতরে কিছুই দেখতে পেলো না। অ্যাজ এ রেজাল্ট, মানে অর্থ হচ্ছে ফলে দে রিমেইন্ড পুয়ার, তার আগের মতো দরিদ্র রয়ে গেলো। সো উই শুড নট বি গ্রিডি ইন আওয়ার লাইফ, তাই আমাদের জীবনে কী হয় লোভ করা উচিত না। তাহলে নো মোর টুডে, আজ আর নয়, প্লিজ রাইট টু মি নাও, তাহলে আমাকে মাঝে মাঝে চিঠি লিখো, ইউর সেভার উপমা। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি বুঝতে পারছো, শর্ট স্বল্প ভাষায় কিন্তু মূল বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের যে লেটার লেখার যে গাইডলাইন থাকে, সেই গাইডলাইনগুলো যদি তোমরা ফলো আপ করে লেখো তাহলে বেশি বড় করে লেখার প্রয়োজন হবে না। জাস্ট তো আমাদের গাইডলাইনে থাকে কমপক্ষে ছয় লাইন ভিতরে লেখার জন্য, তো আমরা ছয় লাইন লিখবো তা বলছি না, ছয়ের অধিক লিখবো, 8, 10, 12 লাইন লিখতে পারো, কিন্তু পাতার পাতার লেখার দরকার হবে না। তবে তোমার যে 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 ইনস্ট্রাকশনগুলো ফলো আপ করার কথা বলা হয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই অবশ্যই ফলো আপ করতে হবে, রাইট? তাহলে সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার সঠিক হয়েছে। যাদের সঠিক হয়েছে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আবারও তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ঈদের পর আবার দেখা হবে তোমাদের সাথে বা কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।